যতদিন আমাদের ছুটির দিনগুলো থাকবে সেগুলোকে আমরা একটু বেশি করে ব্যয় করতে চাই, কারণ প্রত্যেক দিনই রেশন দোকান খোলা থাকবে, রেশন দোকান কোনো সময় বন্ধ হবে না। আপনারা বিচলিত হবেন না, কেউ দৌড়াদৌড়ি করবেন না, কেউ লাফালাফি করবেন না, কেউ গুতগুতি করবেন না, সবাই লাইন দিন। একবারে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 1 মিটার 1.5 মিটার মেনটেন করা, 1 মিটার 1.5 মিটার সবাই মেনটেন করবে, মুখে একটা মাস্ক পরুন, মাস্ক না নইলে কাপড় দিয়ে মুখে বানিয়ে নিন, মাস্ক বানিয়ে নিন, আর ওখানে স্যানিটাইজার দিয়ে দেওয়া হবে আপনার হাতে, আপনি সেটা হাতে দুহাতে মেখে সুন্দর করে নেবেন। এবং আপনি রেশন নিয়ে আপনি কিন্তু পাশের প্রতিবেশীর সাথে গল্প করবেন না, যে আপনার পাশের বাড়ির লোকটা রেশন নিতে এসছে বলে আমি গল্প করবো, তা নয়, আপনি একদম সরাসরি চলে যাবেন। আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের অনেক বেশি, মনে রাখবেন যে আপনারা এই 200-300-400 লোক রেশনের লাইন দিচ্ছে, কোথাও যদি কারোর আমাদের না, আমাদের সাথে আমাদের পরিবার পরিজন আছে, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের সাথে আমাদের প্রতিবেশী আছে, সবাইকে ভালো থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে আমরা যেন সবাই সারা দিয়ে একসাথে কাজ করতে পারি। যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, যে কাজ করছেন, সেটা ভারতবর্ষের ইতিহাসে সর্বকালের সর্বযুগের একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেছে। কোনো মুখ্যমন্ত্রী পারেননি যে 9 কোটি 30 কোনো মুখ্যমন্ত্রী পারেননি, তিনি করছেন, এটা ধারাবাহিকভাবে দেবো, আমরা মে মাসে দেবো, আমরা জুন মাসে দেবো। হ্যাঁ, আমি প্রত্যেককে বলবো যে আটা যখন নেবেন, এটা মনে রাখবেন যে 15 দিনের আটা আপনাকে সরবরাহ করা হবে, 30 দিনের আটা নিলে আটার এক্সপায়ারি ডেটটা চলে যাবে, 15 দিনের আপনি আটা নিন, আবার 15 দিন গিয়ে আটা নেবেন। গমের ক্ষেত্রে আপনি পুরো গমটা নিয়ে যেতে পারেন, মাসের গম, এক মাসে একবারই গমটা আপনাকে দিতে পারে। আটার ক্ষেত্রে বলছি 15 দিন করে নেবেন, আপনি হাফ পাবেন, আবার হাফ আটা পরে নেবেন, ঠিক আছে। আমরা অনেক বড় প্যাকেজে আমরা জঙ্গলমনে মানুষকে দিচ্ছি, আমরা বন্ধ চা বাগান খোলা চা বাগানে শ্রমিককে দিচ্ছি, শ্রমিকের পরিবারকে দিচ্ছি, পরিবারের যতজন সদস্য আছে সবাই পাবে। আমরা পাহাড়ে দিচ্ছি, দার্জিলিং কার্শিয়াং কালিম্পং সমস্ত জায়গায় দিচ্ছি। আমরা সিঙ্গুরের কৃষক পরিবার যাদের দিচ্ছিল, অনিচ্ছুক কৃষক, তাদেরও আমরা দিচ্ছি। আমরা আয়ালাইপেক্টের সুন্দরবনের বিস্তীর্ণ 2টি জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেখানে দিচ্ছি। এবং টোটো জনজাতিকে জানেন, তাদের ফ্রিতে দেওয়া হচ্ছে, সবাইকে, সবাই পাবেন, তাড়াহুড়ো করবেন, আপনারা বিচলিত হবেন না। খাদ্য দপ্তরে টোল ফ্রি আছে, টোল ফ্রিতে আপনারা জানাতে পারবেন, টোল ফ্রি অটোমেটিক চলছে এখন। এখন শুধু যদি দেখেন যে এই টোল ফ্রিতে আপনি ফোন করলেন, ফোনটা ধরলো না, তাহলে আপনি বিচলিত হবেন না, এটা অটো রেকর্ড হয়ে যাবে, টেপ রেকর্ড হয়ে যাচ্ছে। এখন আমরা এটা অটো সিস্টেম করেছি 3-4 দিন হলো, যে কোনো লোক যদি হয়তো কেউ বাথরুমে গেছে টোল ফ্রিতে, লোকটি বাথরুমে গেছে, আপনি মনে করছেন যে ফোনটা বেজে যাচ্ছে, তা নয়, ফোনটাকে আপনি বলে যাবেন, অটোমেটিকতে আপনার কথা টেপে হয়ে যাবে, আমরা টেপটাকে তুলে নিয়ে এসে আমাদের অফিসাররা শুনে নিয়ে আপনাকে তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, কেউ বাড়ি থেকে বেরোবেন না, সবাই বাড়িতে থাকুন।